রূপাইবালি মুন্সিগ্রামে আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল ইলেভেন ব্রাদার্স মইনুল ফুটবল দল। মুন্সিগ্রামের অ্যাথেনশিয়া ইউথ ক্লাব আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হাসিল করল স্থানীয় ডলুগ্রামের ইলেভেন ব্রাদার্স মইনুল ফুটবল দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে তারা 1-0 গোলে হারায় ফুলের তলের চিরু স্পোর্টিং ক্লাবকে। খেলা শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথিরা। ফাইনাল ম্যাচের মুখ্য অতিথি তথা এলাকার সুসন্তান বন আধিকারিক মজিবুর রহমান চৌধুরী সহ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দুই সুবেদার মেজর মুফিজউদ্দিন চৌধুরী এবং আব্দুর রাজ্জাক, শিলচর থেকে আগত শাহির আলম মজুমদার, সোহরাব হোসেন মজুমদার প্রমুখ পরিচিত হন। চ্যাম্পিয়ন দলকে 60,000 টাকা ও ট্রফি এবং রানার্স আপ দলকে 35,000 টাকা ও ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবুর রহমান চৌধুরী গ্রামীণ ফুটবলের উপর জোর দিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ফুটবলকে ধরে রাখতে হলে এভাবে টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন সংস্থা সংগঠনকে এগিয়ে আসতে হবে। উৎসাহের সহিত ফুটবল খেলাতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান রাখেন তিনি। পুরস্কার বিতরণী সভায় কমিটির তরফ থেকে প্রাক্তন সেনাকর্মী শামসুর উদ্দিন, শিক্ষক রাজা উদ্দিন, আবু বক্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আয়োজিত এই টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলার উপস্থিত এই ক্লাবের চিফ এডভাইজার্স মহাশয়, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহাশয়, বিভিন্ন দলগ্রামের মইনুল ইলেভেন স্পোর্টিং, চিরু স্পোর্টিং ক্লাব এবং খেলা উপভোগ করার জন্য বিভিন্ন স্থান থেকে আগত ভদ্রমণ্ডলী, আজকে এর সঙ্গে আমার যোগ করতে হল পুলিশ থেকে, থানা থেকে যে ব্যক্তিগণ এসেছেন ল অ্যান্ড অর্ডার রক্ষা করার জন্য, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে এই উত্তেজনাপূর্ণ খেলা চিরু স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থান লাভ করেছে এবং মইনুল স্পোর্টিং ক্লাব দলগ্রাম মইনুল ইলেভেন স্পোর্টিং জিতেছেন। খেলা এমন এক জিনিস, এখানে হারা এবং জিতা এটা থাকবে, নির্ণায়ক ভূমিকা একটা থাকবে, কিন্তু আজকে দুই টিম যেরকম খেলার প্রদর্শন করিয়াছেন সেটা আমরা বুকে নিয়ে নিয়ে মানে নিয়েছি, আমরা উপভোগ করেছি এবং চিরু স্পোর্টিং ক্লাবকে স্পোর্টস স্পিরিট রাখার জন্য আমি ধন্যবাদ জানাই। ওর সঙ্গে দলগ্রামের মইনুল ইলেভেন স্পোর্টিং ওদের খেলোয়াড়গণ যেরকম উত্তম খেলা প্রদর্শন করেছেন সেজন্য উভয় টিমকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু সময়ের অভাবে বেশি কথা বলা যাবে না। শুধু আমি একটা কথাই যোগ করব, এই খেলা একটা মর্যাদাপূর্ণ খেলা। এই ক্লাবে মুন্সিগ্রামের এই ক্লাবে বিগত কয়েকটি বছর থেকে খেলা চলছে। আমি আয়োজকদের শুধু একটা অনুরোধ করে যাব, আজ আমরা খেলাধুলা করি খেলার মনোভাব নিয়ে, খেলার স্পিরিট নিয়ে। এইখানে যে যত লোক যত বড় লোক হোক, এইখানে রাজনীতি ঢুকতে দিতে লাগে না। রাজনীতির ঊর্ধ্বে থেকে এখানে খেলোয়াড়দের মনোভাব, খেলোয়াড়দেরকে উৎসাহ দিয়ে খেলা উপভোগ করতে তাহলে আমাদের জন্য খুব ভালো হয় এবং ভবিষ্যতেও এই ফুটবলের এই ফুটবল ফিল্ডের এই এথেনেশিয়া ক্লাবের নামটা উপরে থাকবে সবসময়। এই দুই কথা বলে আমি আপনাদের বেশি সময় না নিয়ে আজকে আমার দুই লাইন বক্তব্য আমি এখানে শেষ করলাম।